জিলা মুখ্য চিকিৎসালয়ে তৃতীয় দিনে পৌঁছিলা ওড়িশা নর্সিং কর্মচারী ধারণা। গজপতি জেলা পারলাখেমুন্ডি স্থিত জেলা মুখ্য চিকিৎসালয়ের শিশু এবং প্রসূতি বিভাগের মুখ্য ফাটক সম্মুখে আজ শুক্রবার দিন 9টা বেলে ওড়িশা নর্সিং কর্মচারী ধারণা তৃতীয় দিনে পৌঁছি দেখা মিছে। 10 দফা দাবি নিয়ে এই ধারণা দিয়েছেন নর্সিং কর্মচারী। যেতবে যাই দাবি পূরণ ন হুয়ে সেতবে যাই এই ধারণা চালিব বলে অনুষ্ঠানের অনিতা পাত্র সূচনা দিয়েছেন। মো নাম হচ্ছে অনিতা পাত্র, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল পারলাখেমুন্ডির কার্যরত নর্সিং অফিসর। কোণ হয়েছে আপনার যে ধারণা দিয়েছেন কোণ কোণ দাবি রয়েছে সে দাবি গুড়াক পূর্বে কেবে অভিযোগ আনছিল সে দাবি পূরণ পাই? হ্যাঁ, আমার বর্তমান 10 দফা দাবি উপরে আমার উপস্থাপনা করছু। পূর্বর সরকার বহুত থর বারম্বার কহিবা সত্ত্বে মধ্যে আমি খালি সে টাইম মাগি মাগি মাসে তলে বি মাস রালি ভুবনেশ্বর হয়েছিল টোকেন স্ট্রাইক হয়েছিল ব্ল্যাক পেজ পিঁধিলু মাসে সময় মাগিলে সেই মাসে ভিতরে বি আমি থরে বি ডাকি কিছু আমার সহ আলোচনা করে না। এবে লাস্ট 2 দিন হল আমি 4টা ডিপার্টমেন্টে কার্য করি, এমরজেন্সি ডিপার্টমেন্টে কার্য করুলু আবু বসি, কিন্তু আজিঠু সম্পূর্ণ সিলিনসার্ড আন্দোলনের স্টাফ মানে যোগ দিয়েছে। কতজন স্টাফ বর্তমান ধারণা বর্তমান 16,000 নর্সিং অফিসর্স থ্রু আউট দ্য ওড়িশা। আমার গজপতির 200 স্টাফ মানে এতে যোগ দিয়েছেন।